মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সহজ কার্যক্রম পরিচালনা করছে। আমরা ডিজিটাল হজ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রাক নিবন্ধন নিবন্ধন, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা, টিকা, চিকিৎসা সেবা প্রদান, আবাসন ব্যবস্থার তথ্যাদি, লাগেজ ব্যবস্থাপনা, হারানো হজযাত্রী খুঁজে পাওয়া সহ যাবতীয় সেবা কার্যক্রমে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি। হজ এজেন্সিসমূহ প্রযুক্তিগত সেবা প্রদানে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছে, ফলে অবকাঠামোগত উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে আমরা প্রত্যাশিত উন্নয়ন সাধন করেছি। গত 14 বছরে হজ ব্যবস্থাপনায় যে উন্নতি সাধিত হয়েছে তা দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। হজ পালনে সম্মানিত হজযাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সম্মানিত হজযাত্রী এবং ব্যবস্থাপনার সাথে যুক্ত অংশীদারদের জন্য হজ পালন সহ ধর্মীয় অন্যান্য বিষয়কে অন্তর্ভুক্ত করে eHaj মোবাইল অ্যাপস এবং হজ ও ওমরা সহায়ক প্রকাশনা, এর উদ্যোগ স্মার্ট হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ। এই কাজ সম্পাদনের সহিত সকলকে আমি ধন্যবাদ জানাই। eHaj মোবাইল অ্যাপস এবং হজ ও ওমরা সহায়ক প্রকাশনা ব্যবহারে হজযাত্রীদের অবগত করাতে হবে। এক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য, এজেন্সি সমূহকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক হজ চুক্তিতে আল্লাহর ঘরে মেহমান সম্মানিত হজযাত্রীদের সফল ও সুন্দরভাবে হজ পালনের যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি সুন্দরভাবে হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের প্রকল্প নেই, বিকল্প নেই। সেজন্য সারা দেশে সরকারি ও বেসরকারি সকল হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছি। জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরির মাধ্যমে দেশের সকল হজযাত্রীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। সম্মানিত শুধু মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনায় ডিজিটাল কার্যক্রম চালু করে। 2016 সালে প্রাক নিবন্ধন চালুর মাধ্যমে বিভিন্ন সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। এতে হজযাত্রীগণ অনলাইনে অনেক সেবা ও তথ্য পাচ্ছেন। সারা দেশে সরকারি অফিস ও বেসরকারি হজ এজেন্সি অনলাইনে তাদের প্রয়োজনীয় তথ্য ও ব্যবস্থাপনা অনলাইনে সম্পাদন করায় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিক হজের ব্যবস্থাপনা সহজ ও স্বচ্ছ হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান অনলাইনে করা হচ্ছে। যে সকল কাজ এখনও অনলাইনে গ্রহণ করা সম্ভব হয়নি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পর্যায়ক্রমে তা eHaj ব্যবস্থাপনার অধীনে বাস্তবায়ন করবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের eHaj ব্যবস্থাপনার ধারাবাহিকতায় eHaj মোবাইল অ্যাপটি আজ পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে প্রাক নিবন্ধন ও নিবন্ধন রিফান্ড, নিবন্ধন ও নিবন্ধন রিফান্ড আবেদন সিস্টেমের মাধ্যমে করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য এখানে সন্নিবেশিত করা হয়েছে, ফলে হজযাত্রীগণ এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভাউচার তৈরি করতে পারবেন। আগামীতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে অনলাইনে প্রাক নিবন্ধন ও নিবন্ধনের আর্থিক লেনদেন সংযোগের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বর্তমানে eHaj ব্যবস্থাপনার বিভিন্ন সেবাও পর্যায়ক্রমে মোবাইল অ্যাপটিতে সংযুক্ত করা হবে। হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং হজ এজেন্সির ইজাদারদের জন্য eHaj ব্যবস্থাপনার কাজসমূহকে পর্যায়ক্রমে মোবাইল অ্যাপটিতে সংযুক্ত করা হবে। eHaj মোবাইল অ্যাপটি উন্নতকরণে আপনাদের সকলের পরামর্শ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে গ্রহণ করবে। আশা করি আমরা ধাপে ধাপে মোবাইল অ্যাপটিতে নতুন নতুন সেবা যুক্ত করতে পারব। উপস্থিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী দেশান্তর জয়ন্তী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিগত বছরগুলোর ন্যায় এবছরও আমরা হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করে চলেছি। সকলের সহযোগিতায় জাতিকে একটি নিরাপদ ও সুন্দর হজ ব্যবস্থাপনার উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি eHaj মোবাইল অ্যাপসে এবং হজ ও উমরা সহায়ক প্রকাশনা এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।